আসানসোল স্টেশনে ঢোকার মুখে হকারদের বিক্ষোভ। আসানসোলে রেলওয়ে হকারদেরকে নিয়ে আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া আজ বৃহস্পতিবার আসানসোল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে র্যালি করে আসানসোল স্টেশনে ঢোকার মুখে টায়ার জ্বালিয়ে রেলের আরপিএফদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, রেলের আরপিএফরা হকারদের উপর অত্যাচার চালাচ্ছে, তারা বিজেপি নেতাদের কথায় পরিচালিত হচ্ছেন, একই সাথে আরপিএফরা স্টেশন চত্বরে নানা অসাধু কাজের সাথে জড়িত থাকছে। আসলে রেলের হকাররা থাকলে আরপিএফদের অসাধু কাজে বাধা পড়ে, তাই রেলের হকারদের উপর অবিলম্বে অত্যাচার বন্ধ করা না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, একই সাথে স্টেশন থেকেও আরপিএফদের বের হতে দেওয়া হবে না বলে জানান রাজু আলুওয়ালিয়া। আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি রেখেছি, আরপিএফ গুন্ডাগার্দি করছে, হকারকে মারে, হকার পকেট থেকে টাকা কেড়ে নেয়, নেশা ধরানি, পকেট মার, চেন লিফটার যারা আছে তাদের কাছ থেকে মাসোহারা আরপিএফ খায়, আরপিএফের আধিকারিকরা আছেন অপরাধীদের সন্ধান হিসাবে কাজ করছেন, হকারদের উপর জুলুম করছেন, আমরা এটা মানছি না, মানব না। কি দাবি আছে আপনাদের? দাবি মানে দাবি আছে, হকার যারা রেলওয়ে ট্রেনে হকারি করে তাদেরকে হকারি করতে দিতে হবে, তাদের উপর চুলুমবাজি মানব না, তাদেরকে মারাপিটি করা হচ্ছে, কিন্তু আমরা একটা হকারকে বাড়ি কি মারে আরপিও, আমরা কিন্তু তাদের গায়ের চামড়া তুলব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।